এই চামড়া খাওয়া লাগবো না, পোল ফার্মেরই বুঝো না। চামড়াই তোমার 2 কেজি আছে, চামড়াই করতেছি তেল কিসের মাংস খাইয়া কও? হ্যাঁ হ্যাঁ খাও, খাইয়া আমারে বলো। আমার মেয়ে এভারেস্ট পর্বত উঠতেছে, এগিয়ে যাও মা, সাথে আসি। কোথায় উঠছ? ওয়াও, গরানি দিয়া পিছনে জানি আবার পড়ে যান না। বাই বাই। পৃথিবীর মাথায় উঠছেন আপনি? এমন ভাবে আসে মনে হইতেছিল যে আমার কাছে আইবো না, দুষ্ট। আমি মনে করছি মারে দিব, কিন্তু যে আমার দেওয়ার প্ল্যান করছিল তো আমি জানি না। এ রাজা আস, আয় তো, আয় তো, একটা দাবড়া নিতে। নিজের চোখে যাইবো না, পাহার জন্য মনে হয় পাঠাই দিছে, আগলা দিয়ে দিছে, বুঝছ নাই? টাউট তো মানুষ, মানে কার জানি ছাগল হিটাইছে, জানে আমার বাড়ি পাঠা আছে, আগলা দিয়ে ছেড়ে দিছে যে গেলেই তো কাম হয়ে যাবো, নাহলে 2 জোড়া লাগে এটা নিয়ে যেতে। খেতে দে, খেতে দে, পরে আবার কোন থেকে কোন রোগ জীবাণু নিয়ে আমার পাঠার শরীরে সেই রোগ জীবাণু দেবো, কাজ হইতো না, দাও। ও আরে এলাকা ছাড়বো না, হ্যাঁ হিটে হিটে আসছে ছাগল এটা। এদিকে তো পাহাড় মাথা গরম হয়ে গেছে। দেখছো না এটা কি? এগুলা হলো ফার্মে ছিল তো ওরা অ্যাক্টিভ না, হ্যাঁ তো আমার প্ল্যান হচ্ছে যে রাজা হাঁসের মতো এরকম কিছু টার্কি উন্মুক্ত ভাবে পালবো। ঠোকর দিব মা, ঠোকর দিতে পারে, এটা কিন্তু রাজা আসে ঠোঁটটাও বুতা আছে, এগুলা কিন্তু একবারে চুপকা। এই যাও না, যাও না, দাপড়াও না, দাপড়াও না, দেখে মনে হচ্ছে রাজা আসলে হারিয়ে ওরাই নতুন রাজা হবে। তো এখানে হলো 5টা টার্কি, হ্যাঁ তার মধ্যে 2টা হলো মেয়ে আর 3টা হলো ছেলে, তো এর মধ্যে একটা আনছি খাওয়ার জন্য, মানে এগুলোর টেস্ট কেমন এটা তো আসলে জানা নাই, টেস্ট না জানে আসলে লালন পালন করে লাভ হবে না, এর জন্য একটা খাইয়া দেখবো। তো এই 5টাটা নিয়ে আসো তো শম্পা, নিয়ে আসো, নিয়ে আসো, যাও ঘাস খাও, তোমাদের আস্তে আস্তে ঘাস খাওয়ার অভ্যাস করা লাগবো, বালির উপর বসে রইল লাগে। নামো নামো নামো, তো সাদাটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো, এর জন্যই তো এটার মার্কেট পায় না, এই খাইতে কেমন লাগবো এই কারণেই, মানে এটা দেখতে সুন্দর না, হ্যাঁ খাইতে কেমন লাগবো এটা পরের হিসাব, ওই যে মুখের ওইখানে চামড়াটার কারণে অনেকে খায়, ওই তো অনেকেই অনেকেই খায় না, আর দাম বেশি, ঠিক আছে দাম বেশি বলতে এখানে যে 3টা আর ওই যে মানে 2টা, এই 5টার দাম নিচ্ছে হলো 10,000 টাকায় তোমার দিলাম, মানে 1টার দামই 4,000 টাকা পড়ছে, এই যে এটা ওই যে নিচে, ওই যে নিচে, ওই যে ওটা
ওই যে ওটা বড়টা, ওটা মানে 8 কেজি দেখে মনে হয়। ওটা 8 কেজি একটু তো মনে হইতেছে না। কিন্তু দেখে কিন্তু বোঝা যায় না দূর থেকে, মনে হয় যে ছোট্ট এই রাজা হাঁস দেখা যায়। সমান খাসির সমানই তো, হ্যাঁ 8 কেজি খাসির সমানই। হ্যাঁ এ করছে, এটা এটা জব কর আজকে। হ্যাঁ আজকে না তো থাক, আজকে প্রথম দিন, আজকে প্রথম দিন আজকে ছেড়ে দিছি থাক। তো ওরা তো ফিট খায় অভ্যস্ত। হ্যাঁ আর কাবু হইতেছে তাহলে জব করি। হুম না তাও ঠিক, ওরা ফিট মিট খাইছে ঠিক আছে, আর কাবু হব ধর 102 দে যাব করে ধর। মানে এই টার্কিটা এক সময় প্রচুর মানে সব ফার্মে আসিল কম বেশি। হ্যাঁ এইটা দিয়ে যেমন অনেকে লাভবান হয়েছে আবার অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরুর দিকে একটা জোয়ার আসছিল, হ্যাঁ মানে বাংলাদেশে সব কিছুরই জোয়ার আসে, টার্কির জোয়ার, কবুতরের জোয়ার, ঠিক আছে মুরগির জোয়ার, এক এক সময় এক একটার। তো লাভবান হয় কারা, যারা একদম শুরুতে আনতে পারে এবং তারা কী করে ওই যে খামারি আছে যারা তাদের কাছে হইল বাচ্চা বিক্রি করে, মানে বাচ্চা বিক্রি করে করে অনেক মানুষ অনেক টাকা কামাইছে। কিন্তু যারা একদম প্রান্তিক খামারি মানে মাংসের জন্য এই টার্কি উৎপাদন করছে তারা ওইভাবে বেনিফিটেড হইতে পারে নাই। কারণ এক সময় নাকি আমি যার কাছে কিনছি তার মুখের কথা যে 200 টাকা কেজি বিক্রি করছে আর আমি কিনছি হইল 500 টাকায়। জব করার নিয়ম জানিস তো কেমনে কসে? ওই জন্য পানি আছে, ওই জন্য পানি পানি টানি খাবেন বেচারা শেষ। তোর বালিতে গোসল হয় নাই? হ্যাঁ আর একটা স্লাইডার কিনে দিতে দেবো, মানে উপরে উঠবো ওখান থেকে আর পিছল দিয়ে নিচে নামবো। বালিতে গোসল হয়েছে আপনার? কোনো স্যান্ডেল নাই, পাথর বালি মাটি সব কিছু দেশে স্বাচ্ছন্দ্য। ঠিক আছে গ্রামে থাকতে হলে এরকম শক্ত হইতে হবে। দিমা আপনার আপনার সাথে নেপাল সরকারের সাথে কথা বলতেছি, এভারেস্ট পর্বত জয় করতে পাঠাই দিন। নিয়ে গোসল করে দাও মা, এই শয়তান বড় মেয়ে আর ভালো হবো কেমনে? বাবা দেখতেছে, বাবা পিট্টি দিব, পিট্টি সঙ্গে উঠছেন কে? হ্যাঁ বাবা পিট্টি দিব, বাবার এটাই কে সার্কাস দেখাইতেছেন। চামড়া খাওয়া লাগবো না, হানি খাই তো না চামড়া? না হানি তো তেল আলাদা খাইবো না, আমি মোড়া মানুষ, আমি তেল আলাদা চামড়া মামড়া খাই। এটা কি করে ফেললো তোমার পাখিটারে? হ্যাঁ বাবা আম্মু এই যে এটা কিন্তু খুব বাজে অভ্যাস হইতেছে, এই যে এটা উঠতে উঠতে একবার চালে উঠে দেবো মেয়া। হ্যাঁ বাবা দেখতেছেন, কি করবো বাবা, পিটা নিয়ে দিবো। ও আমিও আপনার সাথে গাছ বান্ধব রমো, আপনি ঘরে যান মশা কামড়াবো। মা ও মা মারে দাদির সাথে যাও ঘরে যাও, ফেরে নিচে যাও। আমি তো পাও দেখলাম না, এই চামড়া খাওয়া লাগবো না, ফুল ফার্মেরই বুঝো না। চামড়াই তোমার 2 কেজি আছে, চামড়াই কইতেছি তেল দেখুন হইছে না, 4,000 টাকা দাম এই একটা মুরগি। ওই বলে ফালিয়ে দেব আমি সম্পা এরম কিপটামি করে দেই তো আমার এই যে টিনের ঘর আস্তে আস্তে বিল্ডিং হইতেছে। ও মাংসের কিসে সিটটা না দিনের রক্ত এলো ক্যামেরায়, কালারটা তো সুন্দর আছে মাংসের একবার ইয়ের মতো।
গরু মাংসের মতোই, গরু মাংস না খাসির মাংসের মতো। মাংস আব্বা এই মাংস খাই এক কইবে, এটা কিহের মাংস নাকি জানো? জানো না? ও হুনছ অলরেডি, এই যে পেট পাতলা কইছে না, তোরে কর নিয়ে কাবলা রাখছিলাম না যে কয়ে দিস। তাহলে আমি মনে করছি আব্বা মনে হয় জানে না, খাওয়াইয়া জিজ্ঞেস করুন যে এটা কিহের মাংস, তা তো জেনে গেছে। না না জানে না, না না কেমন 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 লাগলো? মাংস খাইছো না একটু? বুঝা হারো না এখন কেমন কিসের মাংস? গরুর মাংস লাগছে খাওয়া খেয়ে আছে তুমি? ককমরক লাই নাই তো বিদেশে একটা দিন আছে নাম হলো থ্যাংকস গিভিং ডে, ওই দিন এই এই টার্কি জবাই করে খায়, ঠিক আছে? প্রাথমিক যেটা বুঝলাম মানে ওরকম শক্ত না, না সফটই আছে, আঁশ মোটা আর কি একটু। হ্যাঁ বিসমিল্লা, ওই তো ঠিকই আছে, কক মুরগির মতো, কক মুরগির মতো একদম, ওই কক মুরগির মতো আর কি, মানে দেশি মুরগির যে একটা স্বাদ ওটা আসলে দেশি মুরগিতে একমাত্র পাওয়া যাবে। তবে মানে দাম অনুযায়ী এই দাম দিয়ে যদি বলেন যে ভাই কেনা উচিত কিনা, মানে এটা কেজি পড়ছে 500 টাকা নাড়ি বড়ি সহ, তো 500-600 টাকা কেজি তো দেশি মুরগি পাওয়া যায়, তাই না? সেক্ষেত্রে আমি আমি সাজেস্ট করুম যে তারপরে ওই 100টা বেশি দিয়ে হলো দেশি মুরগি খাওয়াই ভালো। এটা শুরুর দিকে সামান্য একটু খাই এই রিভিউ দিয়েছিলাম, বাট খাইতে খাইতে এখন যেটা মনে হলো একের খারাপ না, কোকের সে একটু হলো ভালো আছে, মানে আমার কাছে ওই জোল টোল দিয়ে মাখাই নিলাম না, আমার কাছে মনে হচ্ছে যে না মানে মাঝে মধ্যে খাওয়া যাইব আর কি, তাই না? মানে পোলট্রি মুরগি না খেয়ে আমাদের মনে হয় যে সমস্যা হলো যে দাম, দামটা একটু কমাইলে, আর দাম কমানো কি কেনা খাওয়ার দরকার নেই, এটা আমি মনে করি প্রতি বাড়িতেই হাঁস মুরগির মতো 2-4টা করে পাললে সবচেয়ে ভালো হবে, একটা জব করে একেবারে আত্মীয় স্বজন নিয়ে সবাই নিয়ে খাইলো, মানে এটা কিনা খাওয়ার দান দাবার দেওয়া লাগবে। এটা হলো হাঁস মুরগির মতো এক জোড়া দু জোড়া তিন জোড়া রাজা হাঁস যেরকম পালে ওরকম পালতে হবে, মাঝে মধ্যে খাইতে হবে, এগুলো আমার ফাইনাল ওপিনিয়ন, মানে খারাপ না জিনিসটা।